হ্যালো এভরিওয়ান, প্রগতি 365-এ তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি তোমাদের জন্য একটা দরকারি আপডেট নিয়ে, তো তোমাদের নিশ্চয়ই জানাবো। তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এবং পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না, তাহলে পরবর্তী ইম্পর্টেন্ট নোটিফিকেশানগুলো খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো বন্ধুরা, আমি বর্তমানে যেখানে রয়েছি সেটা হচ্ছে আরপিএফের অফিসিয়াল সাইট। তো এখানে আরপিএফ কনস্টেবলের একটা নোটিশ আমি তোমাদেরকে দেখাবো, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে একটা অপশন আসছে ভিউ আনসার শিট, অর্থাৎ তোমরা কিন্তু এখন থেকে নিজেদের আনসার কি চেক করতে পারবে। তো এখানে যদি আমরা ক্লিক করি আমাদের সামনে একটা পেজ ওপেন হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমাদের সামনে এই নতুন পেজটা কিন্তু ওপেন হয়ে গেছে, যেখানে লেখা রয়েছে টু ভিউ আনসার শিট। তো এখানে এখনও অবধি ই গ্রুপের আনসার শিট বার হয়েছে, তো আস্তে আস্তে বাকিগুলোরও বেরিয়ে যাবে। মানে আস্তে আস্তে তোমরা যদি চেক করতে থাকো, একটু মাঝে সাঝে যদি এই সাইটের উপর খেয়াল রাখতে থাকো, তোমরা নিজেদের আনসার কিগুলো পেয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো এই ই গ্রুপের আনসার শিটটা যারা যারা ফিল আপ করেছো ই গ্রুপে, তারা যদি এখানে ক্লিক করো, তোমরা তোমাদের সামনে আর একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমরা এই নতুন পেজে চলে এসেছি যেখানে লেখা রয়েছে ভিউ আনসার শিট। তো এখানে বেশ কিছু জিনিস তোমাদেরকে প্রোভাইড করতে হবে। দেখো, প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে রোল নাম্বার, সেটা তোমাদেরকে এখানে প্রোভাইড করতে হবে। এন্টার ইওর ডেট অফ বার্থ, অর্থাৎ তোমাদের যে ডেট অফ বার্থ রয়েছে সেটা এখানে দিতে হবে। এন্টার ডেট অফ এক্সাম, অর্থাৎ তোমরা ঠিক কোন দিন পরীক্ষা দিয়েছিলে সেটা তোমাদের এখানে এন্টার করতে হবে। সিলেক্ট ব্যাচ, তোমরা কোন ব্যাচে পরীক্ষা দিয়েছিলে, এবং সব শেষে তোমাদেরকে ক্যাপচা দিতে হবে, এবং সব শেষে তোমাদেরকে সাবমিট করতে হবে। এই সাবমিট বাটনে ক্লিক করলেই কিন্তু তোমরা নিজেদের আনসার কিটা দেখতে পাবে। এটাই ছিল তোমাদেরকে দেওয়ার মতো আমার খবর। তো তোমাদেরকে আরও একটা জিনিস আমি দেখিয়ে দেব। আমরা যদি সিবিটি এক্সামিনেশান শিডিউলে খেয়াল করি, তো এখানে দেখব যে ই গ্রুপের কিন্তু ই গ্রুপের পরীক্ষা অলরেডি হয়ে গেছে, যেটা হওয়ার কথা ছিল 20 ডিসেম্বর 2018 থেকে 23 ডিসেম্বর 2018। তোমাদের জন্য আনসার কিও ওপেন হয়ে গেছে যারা ই গ্রুপে ফিল আপ করেছিলে। এ বি এবং এ গ্রুপের কিন্তু অ্যাডমিট দেওয়া শুরু হয়ে গেছে, যেটার এক্সাম হতে চলেছে 17 জানুয়ারি 2019 থেকে 25 জানুয়ারি 2019-এর মধ্যে। যাদের এক্সাম হতে চলেছে তাদের কিন্তু অলরেডি অ্যাডমিট দেওয়া শুরু হয়ে গেছে। আর সব শেষে পড়ে রয়েছে সি এবং ডি গ্রুপের ক্যান্ডিডেটরা, যা বেশিরভাগ কলকাতার ছেলে মেয়ে যারা সি এবং ডি গ্রুপে ফিল আপ করে বেশিরভাগ। তো সি আর ডি গ্রুপের পরীক্ষা হতে চলেছে 2 ফেব্রুয়ারি 2019 থেকে 19 ফেব্রুয়ারি 2019। তোমাদের কিন্তু এখনও অবধি অ্যাডমিট আসেনি। দেখো বন্ধুরা, এখানে একটা জিনিস কিন্তু অলরেডি বলেই দেওয়া হয়েছে যে এক্সামের 10 দিন আগে নিজেদের অ্যাডমিট তোমরা পেয়ে যাবে। তাই যাদের সি এবং ডি গ্রুপে এক্সাম রয়েছে তারাও 10 দিন আগে আশা করছি অ্যাডমিট পেয়ে যাবে। তো ফ্রেন্ডস, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা ছোট্ট করে লাইক দিয়ে দাও, কমেন্টে নিজেদের মতামত জানাও, এবং অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে এই ভিডিওটা সবার কাছে পৌঁছে যেতে পারে। শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।